আল্লাহ আমার লাগতেছে অন্ধকারে তেলাপু আমার পায়ে কামড়াইতেছে, আমার তেলাপু অনেক ভয় লাগে। আজকে রিভিউটা করতে আমার কত যে কষ্ট হয়েছে মানে আমি নিজে জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কেবিআরে, ওদের নাকি অনেক দারুণ অফার চলতেছে, আর যেখানে অফার চলে ওইখানে তো আমি চলেই আসি। চলেন গাইস তাহলে আমরা দেখি ওরা কি কি অফার দিচ্ছে। তো আমি আজকে চলে এসেছি শুভজ্যোতি সুইট সেন্টার, এখানে অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন কেবিআর। চলেন তাহলে বসে পড়ি, রেস্টুরেন্টে বসে পড়ছি। আর এত ভালো লাগতেছে ওদের রেস্টুরেন্টে, ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করছে, সবচেয়ে বেশি সুন্দর লাগছে ওদের কেবিআর রেস্টুরেন্টটা। আর আমি তো আসার আগে ফেসবুকে দেখছি কেবিআরে দারুণ দারুণ অফার চলতেছে। ভাই আপনাদের মেনুটা নিয়ে আসেন তো, এত সময় লাগে মেনু দিতে। ও আচ্ছা, তুমি তো কিউট বাচ্চা, তুমি এখানে জব করো? হ্যাঁ আচ্ছা, মাশাল্লাহ, আমাদের একটা ছোট বন্ধু এখানে জব করে, এটা দেখে আমার খুব ভালো লাগছে, আমিও জব করতে চাই। তোমার সাথে জব করলে ভালো লাগবে? হ্যাঁ আচ্ছা, তোমার জব করতে ভালো লাগে? আচ্ছা, পরে নাকি জব করতে ভালো লাগে, এত ছোট একটা বাচ্চা এখানে জব করতেছে। এই এটা খাবো, এটা খাবো, এটার মধ্যে পিৎজা আছে আবার চাউমিন আছে। তুমি তো চাউমিন অনেক লাইক করো, পিৎজাটা আমার চাউমিনটা তোমার, ঠিক আছে, মাত্র 749 টাকা। ওয়াও, পিৎজার সাথে আবার চাউমিন। আর এখান থেকে কমপ্লেটারটা ট্রাই করবো মেক্সিকান, এইখান থেকে তো অর্ডার করা শেষ। ওদের দুইটা মেনু, এতগুলো খাবার, ওয়াও। চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই খাবা? চিকেন ফ্রাই নিয়ে ফেলতেছি, এটা প্রাইস হচ্ছে 259 টাকা। ভাই একটা ফালুদা দিবেন। কি ফালুদা নাই ভাইয়া, আপনাদের লাচ্ছিটা কিন্তু লবণীয় লাগতেছে, সমস্যা নাই, তাহলে আমি আজকে লাচ্ছি ট্রাই করব। এখনো কিন্তু আমরা জানি না ওদের খাবারগুলো কেমন হবে, বাট ওদের রেস্টুরেন্ট দেখে খাবার না খেয়ে কিন্তু আমার মন ভরে গেছে। রিয়েলি অসম্ভব সুন্দর একটা পরিবেশ, একদম শান্ত পরিবেশ, অনেক সুন্দর, আর উপরে ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর ডেকোরেশন করছে, মাশাআল্লাহ। খাবার না খাওয়ার আগেই আপনার মন ভরে যাবে। ওয়া, অনেক বড় ওদের রেস্টুরেন্টটা, এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, বাট কেবিআর রেস্টুরেন্টটা অনেক বড়, এদিকে বসতে পারবেন আবার ওইদিকেও, আবার এখানে অনেক বড় প্লেস, ওদের রেস্টুরেন্টটা মাশাআল্লাহ অনেক বড়, মানে অনেক মানুষ বসে একসাথে খাবার খাইতে পারবে। আর এইদিকে তো অনেক সুন্দর না, এদিকে একটু স্পেশালভাবে করছে না, এদিকে একটু স্পেশাল, মানে একদিকে এক এক ধরনের লুক দেখতে পাচ্ছি আমরা। আর একটা কথা আপনাদেরকে বলতে একদম ভুলে গেছি, লোকেশন যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা কেমনে আসবেন? আর এটার লোকেশন হচ্ছে শুভশ্রী সুইট সেন্টার, সিঁড়িতে উঠে ডান পাশে কেবিআর রেস্টুরেন্টটা, আপনারা খুব ইজিভাবে পেয়ে যাবেন, আর ওদের মজাদার সব খাবার ট্রাই করতে পারবেন আমার মতো। আমার আবার রেস্টুরেন্টে আসার সাথে সাথে ড্রিঙ্কস খেতে হয়, তাই একটু ড্রিঙ্কস ট্রাই করলাম। খুবই ঠান্ডা পরিবেশ, আবার ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস, অসম্ভব ভালো লাগতেছে। আজকে রেস্টুরেন্টে খুবই এনজয় করতেছি, আপনারা কিন্তু কেবিআরে চলে আসবেন, অবশ্যই এনজয় করতে পারবেন। আমি এখানে অনেক রেস্টুরেন্ট দেখছি, বাট কেবিআর রেস্টুরেন্ট আমার কাছে বেশ ভালো লাগছে। আর যে রেস্টুরেন্ট আমার ভালো লাগে ওই রেস্টুরেন্ট আমি সরাসরি ঢুকে পড়ি, তো ঠিক আজকেও সেম আমি এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, কারণ ওদের রেস্টুরেন্টটা বাইরে থেকে এত সুন্দর লাগছে, মাশাল্লাহ, না ঢুকে পারবেন না কেউ। আমার নসিবটা এত খারাপ, বাংলাদেশে এমন একটা পরিস্থিতি চলতেছে, রেস্টুরেন্টে খাবার খেয়ে মজা পাচ্ছি না, মানে বাসায় তো পাচ্ছি না পাচ্ছি না, রেস্টুরেন্টেও কারেন্টের এই অবস্থা। যদি এখানে জেনারেটর ছিল আজকে একটু প্রবলেম করতেছে। ওদের পিজ্জার চিজের পরিমাণটা অনেক ভালো ছিল, ব্ল্যাক অলিভ ছিল, ক্যাপসিকাম, মাশরুম, টমেটো, সব কিছু মিলে পিজ্জাটা অনেক ভালো ছিল। সাথে এতগুলো চাউমিন দিয়ে দিচ্ছে, যারা চাউমিন লাভার আছে তাদের জন্য তো অনেক বেস্ট একটা কম্বো বলবো। ফ্রেঞ্চ ফ্রাই ছিল, কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে দুজন মিলে শেষ করে ফেলছি। হ্যাঁ, আমরা এখন ট্রাই করবো ওদের চাউমিন, খুব সুন্দর করে ডেকোরেশন করছে লেটুস পাতা দিয়ে, উপরে সিসিমি দেখতে পাচ্ছি, রিয়েলি আমার সিসিমি অনেক ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো। চাউমিনটা বেশ ভালো লাগছে স্যার। হ্যাঁ, চাউমিনে ক্যারোট ছিল, ক্যাপসিকাম ছিল, চিকেন আছে, এগও আছে, কিন্তু মানে ডিমও কিন্তু ফ্রাই করে দিছে ওরা। আল্লাহ আমার লাগতেছে অন্ধকারে তেলাপুক আমার পায়ে কামড়াইতেছে, আমার তেলাপুক অনেক ভয় লাগে। ওদের লাচ্ছিটা অবশ্যই ট্রাই করবেন, কারণ ওদের লাচ্ছিটা আসলে রিফ্রেশিং একটা ব্যাপার, আপনাকে অবশ্যই দিবে, আপনার অবশ্যই ভালো লাগবে। ওয়াও, কারেন্ট চলে এসেছে, আমরা এখন খুব সুন্দর করে আপনাদেরকে রিভিউ দিতে পারবো। আমরা হচ্ছে মেক্সিকান যেটা প্লেটার ছিল, স্পেশাল প্লেটার, এটা অর্ডার করেছিলাম, এটার প্রাইস হচ্ছে 249 টাকা। এখানে আছে দুইটা প্রন, একটা চিকেন বারবিকিউ চিকেন, সাথে মেক্সিকান রাইস, রসুন, রসুনটা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিছে, মানে রসুন, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করছে, মাত্র 249 টাকা দিয়ে এতগুলো খাবার, দুটো প্রন সাথে বারবিকিউ চিকেন, আবার মেক্সিকান রাইস, রাস্তায় একটা পেঁয়াজ, রাস্তায় একটা রসুন, টমেটো সব কিছু দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করছে,
মাশাআল্লাহ, জাস্ট অ্যামেজিং। রাইসের সাথে ওদের গার্লিক চিকেন, না সরি গ্রিল চিকেন, মেক্সিকান গ্রিল চিকেনটা রাইসের সাথে এত মজা লাগতেছে মাশাআল্লাহ। ওদের গ্রিল চিকেনটা অনেক মজা হচ্ছে ভাই, মেক্সিকান গ্রিল চিকেনটা অসাধারণ। ওদের প্রনটা সাইজটা বেশ ভালো, ওদের সব খাবারে এত মজা লাগতেছে মাশাআল্লাহ। এটা বেশ ভালো ছিল, ওদের মেক্সিকান গ্রিল চিকেনটা বেশ ভালো ছিল। এইখান থেকে একটু উঠে নেব। ওদের কোরআন কারিটা বেশ মজা লাগছে আমার কাছে, পুদিনা পাতার একটা ভালো ফ্লেভার ছিল, ওটা অনেক ভালো লাগছে। এই পুদিনা পাতার জন্য মেন ভালো লাগতেছে। আজকের রিভিউটা করতে আমার কত যে কষ্ট হয়েছে, মানে আমি নিজে জানি, কারেন্ট ছিল না, এমন গরম, তবে ওদের লাচিটার জন্য আমার অনেক ফ্রেশ লাগছে। তো গাইস, আজকে এখানে ব্লগটা শেষ করতেছি, আপনাদেরকে একটা রিভিউ দেওয়া ট্রাই করছি। ওদের প্ল্যাটারটা অবশ্যই ট্রাই করবেন, মেক্সিকান এক্সপ্রেসের প্ল্যাটারটা আসলে অনেক জোস একটা প্ল্যাটার, এত কম দামে এতগুলো খাবার। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ, বাই বাই।